টিভি পেপারত যান দেখিছিল বা যান মানুষের মুখত শুনেছিল গোটে দেশজুড়ে চর্চা হয়েছিল যে হরিয়ানাত কংগ্রেস জিকিব। এতিয়া সংখ্যাগতভাবে বিজেপি আগবাড়ি পেলায় সরকার গঠন করার দিকত যদিও আগবাড়িছে, আমার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিয়ে ইতিমধ্যে নির্বাচন আয়োগক কেবাটাও অভিযোগ দিছে, 20টা ইভিএমর সম্পর্ক স্পেসিফিক অভিযোগ দিয়া হয়েছে, লগতে অন্যান্য বহুত ডেমেজালি হওয়া বলে আমার এআইসিসির নেতাসকলে ইতিমধ্যে ইলেকশন কমিশনক অভিযোগ দিছে। আর যদি আপনি ভোটার পার্সেন্টেজ চাই দেখব যে আমি যত যত জিকিছ আমি বহুত ভোটত জিকিছ, যত আমি হারিছ প্রায় 10টা সিটত আমার পরাজয় বিবরণটি ডাবল ডিজিটর পৰা 1000-ৰ ভিতর, এখানে কিছু সন্দেহ আমার কেন্দ্রীয় নেতা সকলে করেছে। এটা ইলেকশন কমিশনের স্থিতি স্পষ্ট হলে আমি ভাবো যে আমার আমারও নিশ্চিতভাবে কিছু পর্যালোচনা পর্যবেক্ষণ আর নির্মূহ একটা বিশ্লেষণের প্রয়োজন আছে। হরিয়ানা নির্বাচনের ফলাফলটে আমাক কিছু শিক্ষাও দিয়ে গেছে, গতি আমি কেন্দ্রীয় নেতৃত্ব যেই সম্পর্ক পর্যালোচনা করব সেই পর্যালোচনার পাছতে আমি চূড়ান্ত কথাবিল গম পাম। আমি একটা রাজনৈতিক দল হিসাবে সময় গতিশীল, গতিশীল সময়ের লগত এটা দলে নিজক সদায় পরিবর্তন করব, পরিবর্তিত পরিস্থিতিত খাপ খাই চলবলে হলে দলে নতুন শিক্ষা লবই লাগিব, নতুন সময়ের লগত নতুন শিক্ষাৰে দল সদায় আগবাহিব লাগিব। এখানে আমি অসমৰ বা দেশৰ ৰাইজৰ পৰা বিশেষকৈ ৰাজনৈতিকভাৱে সচেতন সমাজ সচেতন ব্যক্তিসকলৰ পৰা শিক্ষা লোৱাত আমাৰ একো আপত্তি নাই। হরিয়ানাত আমি জিকিম বলে ভাবিছিল রাতেপা 11টা বজালেকে আপনার সব টিভি আমি জিকি আছো বলে দেখাইছিল, আপনার গাতে ভুল, আপনার সবই টিভিয়ে দেখাই আছে যে কংগ্রেস আগবাড়ি আছে, গতি আপনাদের যেটা দেখাইছে আমি মানি লৈছিলোঁ, পিছত পাছবেলা আপনাদের দেখাইছে আমি হারি আছো আমি সেটাও মানি লৈছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।